অন্তত জিন্দগি নহয়ে এই কারণে কইছো মই যোয়াখালি কালাইগাঁওত অভৈদিনা দেখে আসবি কইছো রে হেমন্তর চিফ মিনিষ্টার হওয়ার কোনো ভাগ্য নাই তই কথা হওয়া নাই মই হওয়ার পিছতে সি চিফ মিনিষ্টার হব পারব বলে কইছো অসমত মহে আগত হম এই কথাটো মই কিয় কৈছে যুক্তি আছে তাৰমানে যেতিয়া সি কংগ্ৰেছত পৰা ফাৰ্ষ্ট ইলেকশ্যন জিকিছে জালুকবাৰী সমষ্টিৰ পৰা এই তাৰমানে এই অৱস্থাটো কি জানে আমাৰ ভৃগু ফুকনা কি আছিল ভৃগু ফুকন সি বেচা বেমাৰ হৈ পেলাই মৰিছে ভৃগু ফুকন ভৃগু ফুকন ভাল এজি ভাল এজন মানুহ আছিলে আছু আন্দোলনত বহুত দায়িত্ব লওয়া এ মানে দুবার জিকিছিলে থার্ড টাইম মতো জিকিলে হয় মানুষটি কিন্তু বেমার হয়ে পেলায় চেন্নাইনা কটা হসপিটালত মরিছে তার কারণে হি জালুকবাৰীপুৰা সমষ্টিত প্রথমবার জিকিছে আগত হারি আছে যেতিয়া কংগ্রেসত আহে জিকি পেলায় আহে তেতিয়া হি কি মিনিষ্টার ইয়াকেই আগত আমি সরকারত আছে কংগ্রেসের লগত বিটেশ্বর শইকীয়ার দিনের পরে আমি কংগ্রেসের লগত আছি এই তরুণ গগৈ ডাঙরিয়ার নেতৃত্ব যেটা সিএম ইয়ার নেতৃত্ব যেটা সরকার হয় আমি তো সরকারত আছে আমার মন্ত্রীও আছে এমএলএও আছে এই সময়ত হি পায়ো দেখা দিছে মোক দাদা তো নকই স্যার মোক অল্প সহায় করক মোক মন্ত্রী দিবলে দিয়ক বায়োডাটা লিখি পেলাই দিছে মই মেট্রিকটো উমুক কলেজত পড়ি পাছ হৈছে উমুক হাইস্কুলৰ পৰা কলেজটো উমুকত পঢ়িছোঁ মানে এম এটো উমুকত পঢ়িছোঁ এনেকুৱা বায়োডাটা দিব লগা হৈছে দি পেলাইহে পেছৰা ময়ো ভাবিছোঁ হেমন্ত বিশ্ব শর্মা তাক মন্ত্ৰী দিলে অলপ আমাৰো সহায় হ'ব নেকি ভাবি পেলাই মই তৰুণ গগৈ ডাঙৰীয়াক আমি কৈছে যে হেমন্ত বিশ্ব শর্মাক মন্ত্রী দিয়ক সি আমার যিখিনি ব্রিটিশের সমস্যা অল্প নিশ্চয় চাব পারব তাকে দায়িত্ব দিলে হয় ইয়ার পিছতে তোর গগৈ ডাঙরিয়া তাক মন্ত্রী দিলে তো সেটিও ভুল হয় বায়োডাটা তো মতো হেমন্ত বিশ্ব মর বায়োডাটা দিবলে কলটিস করা নাই নয় ইহে মন্ত্রী পাব কারণে মোক বায়োডাটা দিছে এই কারণে হেমন্ত বিশ্ব শর্মা রাজনীতিত মর কেজনের আর যেমনি সেম নয় মহে আগত হব হলে কেনেকে মর পরা মা কিবা লওয়া কি কয় দীক্ষা লওয়া এই মানুষে গুরুতকে কেনেকে আগত চিফ মিনিষ্টার হব বলে মহে আগত হব ইয়ার পিছন হেমন্ত বিশ্ব শর্মা মর পরা দীক্ষা লওয়া দীক্ষা লই চিফ মিনিষ্টার হওয়া মন্ত্রী হওয়া মানুষ কেনেকে চিফ মিনিষ্টার হব এই কারণে কইছো কারণ সেইটোয়ে মর মুখ্যমন্ত্রী হওয়ার এনেকা কিবা নাই মই হেমন্ত বিশ্ব শর্মার তুলনাত কইছো হেমন্ত বিশ্ব শর্মায় চিফ মিনিষ্টার হব কারণে বহুত আগ্রহ কিন্তু মই কইছো তার চিফ মিনিষ্টার হওয়ার কোনো যোগ্যতা হওয়া নাই যোগ্যতাও নাই আর তার ভাগ্যও নাই যদি হেমন্ত বিশ্ব শর্মায় চিফ মিনিষ্টার হব লাগে তেতিয়া হলে মই সিনিয়র মহে আগত হব ইয়ার পিছর হব পারি এই কথাটো কইছো এই হেমন্ত বিশ্ব শর্মার কাম নাই হেমন্ত বিশ্ব শর্মার কাম নাই ফাংচার মই হওয়া নাই হেমন্ত বিশ্ব শর্মারহে ফাংচার হয়েছে মই গুরুতো হেমন্ত বিশ্ব শর্মা মরপরা দীক্ষা লওয়া রাজনীতি জানে কেলে মানে কিয় কইছে মই যেতিয়া সি মিনিষ্টার পোৱা নাছিলে তেতিয়া সি নিজৰ বায়োডাটাটো মোক দি পেলাই মিনিষ্টার লওয়া তাৰমানে মোৰ পৰা দীক্ষা লৈছে সেইটোৱে মই নহলে আজি হেমন্ত বিশ্ব শর্মাই এনেকুৱা পজিশনত নাহিলে হয় ভৃগু ফুকন জীয়াই পেলাই থাকিলে হয় সি জিন্দগি নিজিখিলে হয় জালুকবাৰী সমষ্টিত সি বেচারা বেমার হয়ে পেলায় মরিছে এইটো কারণে সে জিকিব পাইছে নহলে ইয়ার জিকা পিছতে সি মন্ত্রী পাইছে মর মর হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাৰীত এই হারিব এইবার হারিব।